একটা দেখে নিলাম আমাদের যে এবার আমি যেখানে রান্না বান্না করি আমার যে ডায়েটটা করি সেটা আমি দেখাচ্ছি। মাসল ফ্যাক্টরি জিমে যেখানে রাহুল ট্রেনার হিসেবে কাজ করে। আর এর আগে তোমরা তো দেখলে জিমের অ্যাটমসফিয়ারটা কীরকম, কী আছে না আছে। আর তার আগের যেটা তোমরা দেখলে যে রাহুল কীরকম জায়গায় থাকে, কীরকমভাবে স্ট্রাগল করছে, তো বেশি কথা বাড়াচ্ছি না, বাকিটা জেনে নেবো রাহুলের কাছ থেকে। সো রাহুল, ওয়েলকাম টু ফিট বাংলা। থ্যাংক ইউ সো মাচ। তো আমি রাহুল ঘোষ, বেঙ্গলের চ্যাম্পিয়ন, ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন। এরপরে নিশ্চয় একটা বড়ো কম্পিটিশান খেলতে যাবো ন্যাশনাল মিস্টার ইন্ডিয়া IBBF, টার্গেট তো আছে। আচ্ছা, ওটা খেলতে যাবো, তার জন্য প্রিপারেশান চালু হয়েছে কিছুদিন আগে থেকে। মানে ওইটার জন্যই এখন স্টার্ট হয়েছে? হ্যাঁ, চলছে। চিনেই গেলাম যখন ও কম্পিট করবার জন্য একদম রেডি হয়ে রয়েছে, এখন থেকেই চলছে ওর কম্পিটের প্রিপারেশান। সো চলছে, গেমিং চলছে। তো একদম ডাইরেক্ট চলে যাই একদম কোয়েশ্চেন অ্যান্সারে, বেশি কথা অন্য জায়গায় না গিয়ে। তো রাহুল, আমি তো তোমাকে জানি, চিনি, তো আমার বন্ধুদের জন্য তুমি একটু বলো তোমার ফিটনেস জার্নিটা তুমি কীরকমভাবে স্টার্ট করেছো, কোথা থেকে তুমি উঠে এসেছো, আজকে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। বলতে গেলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি, একটা গ্রাম থেকে। আমি কোনোদিন এমন জায়গায় আসবো আমি কোনোদিন ভাবি, এমন শহরে কাজ করবো, এমন শহরে থাকবো, আমি একদম গ্রামেরই ছেলে, ঠিক আছে। তো আমি গ্রামে এখানেই ব্যায়াম করতাম, একটা ওই যেমন হয় ব্যায়ামাগার, ব্যায়ামাগারে আমি ব্যায়াম করেছি, আয়রন ক্লাবে ওখান থেকেই উঠে এসেছি। তো তেমন কেউ দেখার কেউ ছিল না, বলতে গেলে দেখার কেউ ছিল, ঠিক করে ব্যায়াম ট্যাম আমাকে দেখিয়ে দিত না, যা পারতাম তাই করতাম, তেমন করে চলতাম, ঠিক করে খেতে পেতেও পারতাম না। মানে ডিম কী জিনিস, ব্যায়াম করে ডিম খেতে, এটা আমি বুঝতাম না। ব্যায়াম করে ডিম, প্রোটিন যেভাবে দিতে হয় বডিতে, তেমন কিছুই আমি বুঝতাম না, কিছুই জানতাম না, যা পেতাম তাই খেতাম তখন। তারপরে আস্তে আস্তে মরেজের দিয়ে গেলাম, তারপরে গুগল, ইউটিউব এইসব দেখতাম। তেমন করে দেখার তো কেউ ছিল না তখন যে আমাকে দেখবে, তেমন তাদের হাত ধরেই এগোচ্ছি। তারপরে দেখতাম
কেমন করে খেতে হয়, কেমন করে চলতে হয়, কেমন করে ব্যায়াম করতে হয়, সেসব দেখে দেখেই চলছি। তারপরে বাড়িতেও তেমন সাপোর্ট পাইনি, এখনও তেমন পাই না। আমার বাড়িতে বলতে গেলে বাবা লোকের বাড়ি বাড়ি কাজ করে, মা সেলাই করে। আমি মধ্যমগ্রাম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে খবরের কাগজ বিক্রি করতাম, তো তেমন করে খবরের কাগজ বিক্রি মতো রাস্তায় পোস্টার মারা কাজ করতাম, তেমন করেই আমার চলতো। ওই টাকায় যা পেতাম কত হতো রোজ 80 টাকা 100 টাকা, তখন রোজ হতো 80 টাকায় বলতে গেলে 80 টাকা 100 টাকা এরকম রোজ হতো। ওই টাকায় যা পেতাম তাই খেতাম। এখন তার দিক থেকে একটু ঠিক আছে। তাই মানে তুমি বিয়ে বাড়িতে, আমার যেটা জানা আছে, তুমি বিয়ে বাড়িতে ক্যাটারিং এর কাজও তো করেছো? হ্যাঁ, বিয়ে বাড়িতে ক্যাটারিং এর কাজ করতাম। আমি যে প্লেটগুলো খেত ওই প্লেটগুলো পরিষ্কার করে কাজ করতাম, ওই করে বডি বিল্ডিং করতাম, ডিস্ট্রিক্ট খেলতাম, বেঙ্গল খেলতাম। তার বলতে গেলে আমি 1.5 বছর কোনো প্লেস পাইনি, 1.5 বছর কোনো প্লেস পাইনি। তখন বাড়ি থেকে, আমার বাড়িতে বলতো যে ওইসব করে কী হয়, মা তো মা বাবা বোঝাতেই অসুবিধা হতো, বুঝতোই না যে মা বাবা বুঝতো এটা করলে ওটা হয় কোনো দিন, কিছুই বুঝতো না। মা একটা ভাঙা ছিল সাইকেল ছিল, সেই সাইকেল করে 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে এসে জিমে আসতাম, ওরকম খাপিয়ে ব্যায়াম করতাম, ব্যায়াম করে বাড়ি যেতাম। খাওয়া দাওয়া তো কিছুই বুঝতাম না, ব্যায়ামই বুঝতাম তখনকার টাইমে, শুধু ব্যায়াম করলে চেয়ার হয় এটাই জানতাম, খাওয়া দাওয়া কোনোদিন আমি বুঝতাম না। এখন না, এখন আমার কোচ আছে, এখন গুড গাইডেন্স এখন চলছি, এখন সব কিছুই বুঝি। আমি এখন একজন সার্টিফাইড ট্রেনার হয়েছি, এখন সব কিছুই এখন বুঝি। আজ থেকে প্রায় 4 বছর আগেকার কথা বলছি, তখন তো কিছুই বুঝতাম না। মা সাইকেল কিনে নিত, 2.5 ঘন্টা 3 ঘন্টা পায়ে হেঁটে জিমে আসতাম। মানে বলতে গেলে তুমি ফিটনেস পাও? হ্যাঁ, ব্যায়ামের প্রতি প্রচুর পাগল ছিলাম, পাগল ছিলাম কি এখনও আছি, এখন এখন প্রচুর আছি, আগের থেকে আরও এখন 10 গুণ আছে, বেড়ে গেছে এখন 10 গুণ। সামনে ন্যাশনাল কম্পিটিশন খেলতে যাচ্ছি, একদম পাই টু পাই, টাইম টু টাইম ঘুম, টাইম টু টাইম খাওয়া দাওয়া, এখন কারো কোনো এদিকে যায় না, শুধু ব্যায়াম আর খাওয়া দাওয়া এটাই জানি, আর কিছুই বুঝি না। ব্যায়াম খাওয়া দাওয়া ছিল ছোটোবেলা থেকে, আমি তো আজ থেকে ব্যায়াম করছি না, আমি যখন ক্লাস 10 পড়তাম তখন থেকে আমি ব্যায়াম করছি। এখন ব্যায়ামাগার ছিল, ব্যায়ামাগারে ভর্তি হয়েছিলাম, ক্লাস 7 একবার ভর্তি হয়েছিলাম, তারপরে আর যাই না। তারপরে পাগলা মেটে যাবলো মাধ্যমিকের পর থেকে, বেসিক্যালি ওটাই হয় যে মাধ্যমিকের পর থেকেই সবাই এই প্রফেশনটার উপরে আস্তে আস্তে একটু ঝোঁক বাড়ে। তো যাই হোক, তুমি যখন কম্পিট করবার জন্য রেডি হচ্ছ, তুমি বললে তুমি একটা কোচিং আন্ডারে আছো, তো তোমার কোচিং নাম রণজিৎ দে। এখন বেঙ্গলে সবাই চেনে, সেলিব্রিটি বডি বিল্ডার, মানে এক ঝটকায় একটা নামেতেই সবাই চেনে, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি ওনার ইন্টারভিউ আসছে আমার চ্যানেলেতে, তোমরা দেখতে পাবে। তো তুমি ওনার আন্ডারে এখন ট্রেন হচ্ছো? হ্যাঁ হ্যাঁ, দাদার আন্ডারে এখন আছে। আচ্ছা, তো তোমার এখন যেহেতু তুমি গেনিংয়ে আছো, তো তোমার সকাল থেকে রাত অব্দি তোমার ফুল ডায়েট কী আছে? ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শুতে যাওয়া অব্দি? সকালে ঘুম থেকে উঠে আমরা জুসটা খাই, ঠিক আছে, তারপরে ওটস 3টে ডিম, তারপরে আপেল কলা এটা খেলাম, এটা হলো ব্রেকফাস্ট। তারপরে ব্রেকফাস্ট করি আমি, ব্রেকফাস্ট করি 8টার দিকে, ঠিক আছে। তারপরে 12টার দিকে খাই হলো ওয়ে প্রোটিন। এখন ওয়ে প্রোটিন মানে কিছু বুঝতাম না, ঠিক আছে, একটা টাইম এখন ওয়ে প্রোটিন দেখছি আমি, মিনিমাম আমার 8 দিন যাচ্ছে একটা 1 কেজি। আচ্ছা, তাই ওয়ে প্রোটিন বুঝতামই না, ওয়ে প্রোটিন কী তখনকার দিনে, মানে সাপ্লিমেন্ট খেলেই মানে বডি হয়ে যায় এরকম ভাবতাম, ঠিক আছে। আর এখন দেখছি 1 কেজি একটা ওয়ে প্রোটিন 8 দিন যাচ্ছে। ওয়ে প্রোটিন আছে কিশমিশ, কাজু বাদাম, আলমন্ডস, কাজুবাদ সাইড আলমন্ডস, কিশমিশ, ওটা দুপুরে চলে গেল। এবারে দুপুরে বলতে গেলে বিটমন। এবারে লাঞ্চের সময় আছে ফিশ খাই, কারণ মাংসটা খেলে কি একটু এখনকার দিনে কিডনির প্রবলেমটা বেশি, এই জন্য মাছটাই খাই, তেলাপিয়া মাছ খাই, ভোলা মাছ খাই, নোটে মাছ খাই, এগুলো মাছগুলো খাই, একটু অল্প রাইস, অল্প রাইস ব্যাস। এরপরে আমি ব্যায়ামটা শুরু করি, ব্যায়ামটা আগে খাই ওরকম 5টা খেজুর খাই, প্রিয়র্গ পুষ্টর্গকে খাই, 6টা ডিম, সুজি খাই, 200 গ্রাম মতন সুজি খাই, ঠিক আছে। আবার 8টা রাত 8টার দিকে খাই, আবার একটু সুজি খাই। এবারে 10টার দিকে ডিনারটা করে নিই, রাত্রে ডিনারে থাকে পনির থাকে,
কোনদিন চিকেনও থাকে, রুটি খায় 10টা থেকে 15টা, 10টা থেকে 15টা রুটি খাও, 10টা থেকে 15টা রুটি খায়, সব আমি নিজেই করি, এত যে মিলগুলো বলছি আমি নিজেই করি, ঠিক আছে। আমি রাত 3টায় ঘুম থেকে উঠি, ঠিক আছে, আমি 3 ঘন্টা মাত্র ঘুমাই, ঠিক আছে। এটা আমি 1 সপ্তাহ আগের কথা বলছি, মানে 1.5 বছর ধরে এটা করেছি। এখন আমার জিমের যে ওনার আছে সে এখন একটু আমাকে এই জিমে থাকতে দিচ্ছে, ঠিক আছে, এই 1 সপ্তাহ এখন থাকতে দিচ্ছে। আমি মাত্র 3 ঘন্টা ঘুমাতাম, 3টের সময় ঘুম থেকে উঠতাম, রাত তারপর নিজের মিল বানাতাম, সারা দিন 1 ঘন্টা মতন লাগতো, 4টের সময় সাইকেলটা নিয়ে বেরোতাম, 2 ঘন্টা সাইকেল চালাতাম ওই জিমের কাজের জন্য, 6টার সময় জিমে ঢুকতাম, ঠিক আছে, জিমে ঢুকে আবার বাড়ি যেতাম, 2 ঘন্টা সাইকেল চালিয়ে আবার 4টে ঢুকতে হবে, আবার জিম 2 ঘন্টা সাইকেল চালিয়ে বাড়ি গেলাম, আবার 2 ঘন্টা আবার চলে আসতাম, আবার এসে জিম করতাম, জিম করে 10টা করে থাকতাম, আবার বাড়ি যেতাম, বাড়ি যেতে 10টা ছুটি হতো, বাড়ি যেতে 12টা বাজতো খাতে খেতে খেতে মিনিমাম 12:30 বাজতো, তারপরে ঘুমিয়ে পড়তাম, আবার 3টে ঘুরতাম। তো এটা আমি জিমের ওনার দেখছে সেটা আর এত কষ্ট করছে, আমি বললাম যে একটু থাকার ব্যবস্থা করতে ভালো হতো, এখন থাকতে দিচ্ছে। কোন লেভেলের ডেডিকেশন থাকলে তবে এটা করা যায় তোমরা ভাবতে পারছো? মানে আমার ম্যাক্সিমাম টাইমটা রাস্তাতেই কেটে যেত, 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে, এরকম ভাবে মানে তোমার তো 8 ঘন্টা তো রাস্তাতেই কাটে, মানে যে 8 ঘন্টা একটা রেস্টের দরকার সেই 8 ঘন্টা ও রাস্তাতেই কাটিয়ে দেয় শুধু যাতায়াত করতে, 3 ঘন্টা শুধু ও রেস্ট পায়, 3 ঘন্টা রেস্ট পেয়েও এত কিছু হার্ডলস পার করেও ও কিন্তু নিজের লক্ষ্যটাকে কিন্তু ছাড়েনি, নিজের লক্ষ্য তো কিন্তু ও স্থির রয়েছে। তো ও যদি এত প্রবলেম ফেস করেও ফিনান্সিয়ালি স্ট্রং নয়, মা বাবার সাপোর্ট নেই, এখন সাপোর্ট আছে বাট কিছু করতে পারে আর কিছু মানে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে না, তো কোনো সেরকম গাইড করবার কেউ নেই, একজন কোচ তাও এখন পেয়েছে আগে পায়নি, হাত ধরে দেখাবার কেউ নেই যে কীভাবে কী করতে হবে, কীভাবে কী পেতে হবে, এখনের জায়গায় দাঁড়িয়ে এখনও ও স্ট্রাগল করছে, নিজের রান্না নিজেকে করতে হচ্ছে, নিজের খাবার জোগাড় নিজেকে করতে হচ্ছে। একটা জিমের মধ্যে তোমরা দেখলে কিছুক্ষণ আগেই যে ও কোন জায়গায় থাকে, কতটুকু জায়গার মধ্যে থাকে, আমাদের বাড়িতে স্টোর রুম এর থেকে বড়ো হয়, আশা করি তোমাদের বাড়িতেও যা স্টোর রুম আছে তাদের স্টোর রুমও এর থেকে বড়ো, সেই জায়গাতে জায়গায় থেকে ও কীভাবে নিজেকে তৈরি করছে, তো এটার জন্যে একটা সাপোর্ট ওর খুব দরকার। সো তোমরা যদি মানে তুমি পার্সোনাল ট্রেনিং দাও তো অবশ্যই, তোমরা যদি কেউ পার্সোনাল ট্রেনিং করতে চাও রাহুলের থেকে, আমি রাহুলের নাম নাম্বার ইনস্টাগ্রাম হ্যান্ডেল সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা রাহুলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো, আমার ভাই বলে বলছি না, খুবই ভালো, খুবই সাপোর্টিভ, আর ট্রেনিংটাকে ভালোবাসে বলে করায়, পয়সা করির জন্যে নয়, বাট হ্যাঁ একটা সার্টেন চার্জ তো লাগে, বাট আদার্স জায়গার থেকে অনেকটাই রিজনেবল একদম। তো কম্পিটিশনের ব্যাপার যখন এলো তাহলে একটু ডিপে যাই, তো এখন তো দেখো কম্পিট করছে এরকম কোনো বডি বিল্ডার বলতে পারবে না যে সে ন্যাচারাল, ন্যাচারাল কেউই নয়, তুমি ন্যাচারাল একদম, গুড, অনেস্ট কথা বলছি। তো তোমার মতে সব থেকে ক্ষতি স্টেরয়েডে, মানে আগে তুমি এটা আমাকে বলো যে স্টেরয়েডের প্লাস পয়েন্ট কী আছে, মাইনাস পয়েন্ট কী আছে, তারপর আমি অন্যটায় যাচ্ছি। স্টেরয়েড যেমন ভালো তেমন খারাপ, তুমি যদি এখন সেটাকে ভালোভাবে নাও, ভালো কোচের কাছে করো, যদি এখন আলতু ফালতু একটা কোচের কাছে যদি করো তেমন কোনো নলেজ নেই, ঠিক আছে, সে পয়সা কামানোর জন্য আছে, তেমন যদি লোকের কাছে করো তো নিঘাত মূল পরিষ্কার হয়, সেটা যেটা হচ্ছে একদম প্রপার গাইডেন্স, যে সার্টিফাই একজন ট্রেনার, ঠিক আছে, প্রপার কোচ, প্রপার ট্রেনার, প্রফেশনাল, তাদের কাছে করা দরকার, ঠিক আছে। স্টোর যখন নেওয়া হয় আমাদের প্রোটিনের যে মাসেল, যে প্রোটিন সেটাকে ভালোভাবে কাজ করে, ঠিক আছে, আমাদের পুরো পুরো আবার যে খারাপ যে দিকটা আছে কোলেস্ট্রল, কোলেস্ট্রলের যে খারাপ দিকটা আছে পুরো ব্যাড কোলেস্ট্রলের কথা বলছি, ওটা ব্যাড কোলেস্ট্রল বাড়ায়, অ্যাকনে হয়, তারপরে ছেলেদের যে নিপিলটা এখনকার দিনে বেশি হচ্ছে, নিপিলটা হয়। আচ্ছা মানে তুমি বলতে চাইছো গাইনো প্রবলেম এসে? অবশ্যই অবশ্যই আসে, মেন ব্রেস্ট গ্রোথটা অবশ্যই এখন আজকালকার দিনে বেশি হচ্ছে, এটা আমি দেখছি, আমি বেশ কিছু বডি বিল্ডার দেখছিলাম মানে রীতিমতো তাদের
ম্যান বুবস বেরিয়ে আসছে, গাইনো প্রবলেম এসে যাচ্ছে, মানে এরকম অনেক বডি অনেক আছে, কিডনি ড্যামেজ হয়, লিভার ড্যামেজ হয়, তারপরে যে ভালো দিকটা আছে মাসেলের সাথে প্রোটিনটা ভালো কাজ করে, ওয়ার্কআউটের পাওয়ারটা ভালো হয়, এনার্জি থাকে, ঠিক আছে, মাসেল রিকভারি হয়, মাসেল ডেভেলপমেন্ট হয়, খুব ভালো, মেডিসিন খুবই ভালো জিনিস, সেটা তুমি খারাপ দিক দিয়ে নিলে খারাপ জিনিস, ভালো দিক দিয়ে নিলে ভালো জিনিস, একদম ঠিক আছে, পরিষ্কার ভাষা, মানে তার সঙ্গে এই মাইনাস পয়েন্টগুলো অবশ্যই একদম, তুমি কিন্তু ভালো ভালোভাবে চললে ভালো, খারাপভাবে যদি চলো, তুমি যদি এখন যদি মেডিসিন নিয়ে যদি এখন কাটিং টাইমের কথা বলছি, মেডিসিন নিয়ে যদি প্রপার ডায়েট করছো, ফ্যাট বার্নার নিচ্ছো, সব কিছু মেডিসিন নিচ্ছো, অ্যাকোয়াভায়োলা মিনিস্ট্রল সব কিছুই নিচ্ছো, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বিরিয়ানি খাচ্ছো, ক্ষতিটা তো তেমন হচ্ছে, তেমন পরিষ্কার হচ্ছে, তুমি একটা যখন শুকনো মাটি, তুমি শুকনো মাটিতে একটু জল ঢেলে দেখবে, স্যাট করে ঢেলে একদম, কম্পিটিশন তো কিন্তু শুকনোই আসবে, তখন তেল ঝাল মশলা ঢুকে স্যাট করে ঢেলে একদম, তেমন যখন টেনে নিচ্ছে না, ক্ষতিটাও তেমন ভিতরে গিয়ে তেমন, অবশ্যই অবশ্যই, এটা তো একটা এটা তো একটা রয়েছে, মানে এটা থেকে বোঝা গেল যে স্টেরয়েডের প্লাস পয়েন্ট যেরকম আছে, মাইনাস পয়েন্টও কিছু কম নেই, সো একটা প্রপার গাইডেন্সের মধ্যে গেলে এটা সব থেকে বেস্ট। আমি যেটা দেখি যে অনেকে বলে যে স্টেরয়েড তো দুরকমভাবেই ইউজ করা যায়, মানে ওরালও নেওয়া যায় আবার ইনজেক্টেবলও, তো তোমার মতে কোনটা বেশি ক্ষতিকারক, ওরালটা না ইনজেক্টেবলটা? ইনজেক্টেবলটা ভালো, ওরালটা ক্ষতিকারক, কারণ ওরালটা কী হয় না, লিভার দিয়ে পাস হয়, ঠিক আছে, আর ইনজেক্টেবলটা ডাইরেক্ট রক্তের সাথে লিঙ্ক আছে, সুতরাং ওরালটা খারাপ, ইনজেক্টেবলটাই ভালো সবসময়, কারণ তুমি ওরাল ইনজেক্টেবলটাকে 15 দিন অন্তর, 10 দিন অন্তর মারছ, হ্যাঁ ঠিক আছে, আর ওরালটা পার ডে হচ্ছে, তার জন্য ওরালটাই খারাপ, ওরালটা বেশি ক্ষতিকর, ওরা সবসময় লিভার দিয়ে পাস হয় না, এটা সবসময় মাথায় রাখবে, ওটা লিভারকে ডাইরেক্ট দিয়ে ক্ষতি করে, ঠিক আছে, আর ইনজেক্টেবলটা ডাইরেক্ট রক্তের সাথে গিয়ে বসে, আচ্ছা, মানে স্টেরয়েড হার্মফুল বাট ইনজেক্টেবলটা অতটা না যতটা ওরালটা, না আচ্ছা, তো আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা ফোনের ওপার থেকে বা কম্পিউটারের ওপার থেকে যারা দেখছো, প্লাস আমি আমার নিজের ক্ষেত্রেও বলছি, আমার ম্যাক্সিমাম টাইমটা কাটে বাইরে, আমার কাজ যেহেতু তুমিও জানো যে আমি কী কাজের সঙ্গে আছি, সো আমার ম্যাক্সিমাম টাইমটা বাইরে কাটে, আর যেটুকু আমরা খাবার দাবার পাই সেটুকু আনহেলদিই পাই, কারণ আমার জন্য তো আর আলাদা করে খাবার তৈরি না, পুরো লিমিটের জন্য যা হয় আমার সেটাই, তো আমি যদি বাইরে কিছু হেলদি খাবারের টিপস চাই, মানে তোমার কাছ থেকে, যেটা আমার এবং আমাদের বন্ধু বান্ধবদেরও অনেক কাজে লাগবে, কিছু বাইরে টেস্টিও হবে হেলদিও হবে, কিছু একটু খাবারের জন্য তুমি কিছু না বলো, তুমি যখন বাইরে থেকে বেরোও ঘরের থেকে খেয়ে বেরো, কিছু একটা খেয়ে বেরো, কিছু কিছু খেয়ে, যেমন ঘরের থেকে যখন বেরোলে তখন এক বাটির মধ্যে একটু ওটস একটু ফল দিয়ে খেয়ে বেরো, ঠিক আছে, এইবারে যখন বেরোলে কটার সময় 8টার সময় যদি বেরো ওটা খেয়ে বেরোলে, ঠিক আছে, এবার 11টা বা 12টার দিকে গেলে তুমি যদি বাইরের থেকে যদি কিছু খেয়ে বেরো তাহলে ওটস কিছু ফল দিয়ে খেয়ে বেরোবে, ঠিক আছে, এবার যেমন বাইরে ধরো বাড়িতে খাওয়ার একদম টাইম নেই, বাইরে যখন গিয়ে খেলে রাস্তায় দেখবে অনেক সময় ছাতু পাওয়া যায়, আচ্ছা 10 টাকা দিয়ে একটা ছাতু খেয়ে নিলে, ওকে, একদম হেলদি ফুড, শরীরের কাজও করবে, ঠিক আছে, টেস্টি, হ্যাঁ অবশ্যই, আর মিড মর্নিংয়ে 150 গ্রাম স্যালাড খাবে, ঠিক আছে, আর ওই লাঞ্চের দিকে 2টো ফুটোর দিকে হোটেলেই অবশ্য সবাই খায়, ঠিক আছে, হোটেলে ওরা দেখবে সবসময় একটু বেশি করে ভাত দেয়, ঠিক আছে, কিন্তু তুমি বেশি নেবে না, তুমি তো অল্পই নেবে, আচ্ছা ঠিক আছে, ওই 1 কাপ মতন একটু ভাত নিলে, ঠিক আছে, এতটা মতন ভাত নিলে, ভাত নিয়ে একটু ডাল নিলে, আর একটু যদি মাছ থাকে কিছু একটা মাছ খেলে ব্যাস হয়ে যাবে, এবার মিষ্টির দোকানে গিয়ে টক দইটা একটু মাস্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ টক দইটা মাস্ট, ওটা খুব সুন্দর, টক দই খেয়ে নিলে ব্যাস হয়ে গেলো লাঞ্চ তোমার, এইবারে ওই দুপুরবেলার দিকে ছোলা ভাজা টোলা ভাজা খেলে, বিকেলের দিকে ছোলা ভাজা খেয়ে নিলে ডিনারে চলে আসে ডাইরেক্ট, কারণ ফ্যাট লসের টাইমে না বেশি বেশি কোনো দিন খাবার দিতে, গ্যাপ 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 মানে খাবার দিতে, ঠিক আছে, বেশি বেশি খাবার কখন দেয় যখন খেয়ে নিল সময়, তখন একটু বেশি বেশি খাওয়া মানে একবারে একদম খেয়ে নিলাম ওরকম না, দিকে দিকে দিকে, এতটাও যদি ভাত খাও না দিকে 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 দিকে, তাহলে শরীরটাকে শরীরের টাইম, আচ্ছা ঠিক আছে, একবারে খেয়ে নিলে পেট ভরে গেল, ঠিক করে হাঁটাচলা হবে না, একটা নিজে অসুস্থ একটু ফিল, মানে অ্যাবজর্ব করবার টাইম দিতে, একদম অবশ্যই সব কিছু অ্যাবজর্ব করবার টাইম দিতে, আচ্ছা
আচ্ছা আর ডিনারের কথাটা বললাম, ডিনারে বেশি জোর দুটো রুটি, দুটো রুটি খাবে, পানি নিলে পানি বা চিকেন আর স্যালাড। আচ্ছা বাস। বাট অনেকে আছে, যেমন অনেকে কেন আমি আমার কথাই বলছি, যে আমার পনির ডাইজেস্ট হয় না আর আমি রাত্রিবেলা চিকেন মানে জোগাড় করাটা পসিবল নয়, সো ওই জায়গায় ওই দুটো বাদ দিয়ে যদি কোনো কিছু বলো। মাছ আছে, মাছ আচ্ছা মাছ খেতে পারো। আচ্ছা একদম যে তোমার যে হাই ফাই মাছ যেমন পাওয়া যায় সবসময় বলে টুনা ফিশ খেতে হবে। হ্যাঁ ওইটা খুব শুনি, এই টুনা ফিশ স্যালমন না না ওইটা একদম না, তেলাপিয়া আছে ঠিক আছে। তুমি যদি একটা এমনিও যদি মাছ হয় না যায় যে কোনো মাছ যেমন কাটা পোনা ওটা তো একটু সুন্দরভাবে খেলে ওতেও কাজ হয়। আচ্ছা বুঝলি, ঠিক আছে মাছ হওয়া নিয়ে কথা, মাছ হওয়া নিয়ে কথা, মানে মাছ হওয়া নিয়ে কথা মানে হ্যাঁ বুঝতে পারি তার মানে রেগুলার মাছ একদম। হ্যাঁ ঠিক আছে, মানে আমাকে মাছ বললাম আর গেলে জমি ইলিশ মাছ ইলিশ মাছ খেয়ে নিলে একদম চিংড়ি মাছ খেয়ে নিলে ভাবলে মাছ তো না না পুরো মাছ। ঠিক আছে আচ্ছা, তার মানে তেলাপিয়া ভোলা এগুলো ঠিকঠাক বলছো? তেলাপিয়া ভোলা এগুলো ঠিকঠাক, তেলাপিয়া ভাজা খেতে হবে ফ্যাট লসের জন্য, তেলাপিয়া ভাজা। আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে যে এই যে প্রি ওয়ার্কআউট পোস্ট ওয়ার্কআউট, হ্যাঁ তো প্রি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউটে কী খাওয়াটা সব থেকে ভালো যারা এখন ওয়ার্কআউট শুরু করছে, মানে যারা বিগিনার আছে, বিগিনারদের জন্য যদি একটু তুমি বলো যে প্রি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউটের মধ্যে কী মিলে বেটার হবে তাদের জন্য, মানে ধরো যারা গেনিং করবে একটু। আচ্ছা দুটো ডিম বা একটা ডিম আর আলু সিদ্ধ, একটা বড়ো আলু সিদ্ধ, এটা হলো তোমার প্রি ওয়ার্কআউট। পোস্ট ওয়ার্কআউট যাদের পয়সা আছে তারা হয়ে ডিম খেতে পারবে, তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে, কারণ তুমি যে ডিমটা খাবে না বা তোমাদের যে কোচ আছে যা বলেন সেটা খেতে গেলে একটু অ্যাবজর্ব করতে না টাইম লাগে, কিন্তু আজকাল প্রোটিন খেলে ওটা তাড়াতাড়ি করে অ্যাবজর্ব। তাহলে বুঝতে পারলে যে প্রি ওয়ার্কআউটে দুটো ডিম আর একটা বেশ বড় সাইজের আলু সেদ্ধ করে খেয়ে নাও, আর জিম থেকে ফিরে এক গ্লাস ওয়ে প্রোটিন, সেটা জল দিয়ে না দুধ দিয়ে, জল জল দিয়ে, তাহলে বেস্ট অপশন, দুধের কোনো ব্যাপার নেই, জল দিয়ে একদম গোলো আর টাক করে মেলা দাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে আর সুজিও খেতে পারো, সুজিটা ওয়েট গেইনে ভালো কাজ করে, সুজিও খেতে পারো। ঠিক আছে আবার যাদের আরেকবার বলে দিচ্ছি বিগিনার সময় যাদের একদম পয়সা নেই ঠিক আছে, তারা দোকানে দেখবে কাঁঠালি কলা পায়, চারটে কাঁঠালি কলা খাবে, আবার ব্যামের পরে দুটো থেকে তিনটে ডিম আর এক বাটির মতন সুজি খাবে, তাহলে ওয়েটটা ভালো করে গেইন হবে। আর পুরো ফুল ডেতে ছটা বড় বড় আলু সিদ্ধ খাবে, বড় বড়, আচ্ছা ওয়েটটা তাহলে ভালো করে গেইন হবে। সেটা তোমার মিষ্টি আলু হোক বা এমনি আলু, মানে রাঙালু হতে পারে নরমাল আলু, যার যেটা পয়সার উপর নির্ভর, হ্যাঁ তার যদি ভালো পয়সা থাকে তো অবশ্যই সে মিষ্টি আলু খাবে, যাদের পয়সা কম থাকে তারা দোকানে আলু খাবে। মানে হাই ফাই লেভেলে কিছু পরিবর্তন আসবে না কারবে, ওতেই কাজ হবে। ছোটবেলা থেকে এরকম করে আমি চলে এসেছি, আমি নিজে এ করেছি তো, আমি ছোটবেলা থেকে এরকম করে করে এসেছি সব নিজে নিজে। আচ্ছা তো তুমি এবার একটুখানি বলো, যারা ভেজ খায় তাদের জন্য ভালো সোর্স অফ প্রোটিন দু তিনটে যদি একটু বলে দাও, আর যারা নন ভেজ খায় তাদের জন্য ভালো সোর্স অফ প্রোটিন যদি কিছু একটু। ভেজ খায় ভেজ এক নম্বরই আছে পনির, একদম পারফেক্ট, ওর ওর নিচে আর কোনো কথা হবে। ওকে ঠিক আছে, এবার নন ভেজে আছে মাছ আছে মাংস আছে ডিম আছে, নন ভেজ অনেক কিছুই আছে। ঠিক আছে এইটি হচ্ছে ব্যাপার, যে আমার এটির জন্যই জিজ্ঞেস করা যে নন ভেজে অনেকগুলো আইটেম পাওয়া যায় সোর্স অফ প্রোটিনে, ভেজেতে না আইটেমে খুব মানে কম থাকে, খুব কম থাকে, তো সেইটার জন্যই যে কী কী নিলে একটু বেটার, পনিরটাই নিলে একটু বেশি, পনির নিলে বেটার, আর পনির ছাড়া যদি অন্য কিছু হয়? আমার কাছে ওর পরে কিছুই থাকে না, আমার কাছে পনিরটাই। আচ্ছা তো আগামী দিনে তোমার কী কী প্ল্যান আছে এই ফিটনেস নিয়ে? এটাই তো ক্যারিয়ার করতে চাই, মানে ফিটনেস ট্রেনারই হিসাবেই থাকতে চাও নাকি না ইন ফিউচার এরকম একটা চিনিতে তোমাকে দেখতে পাবো এরকম? না ইচ্ছা তো আছে দেখি, এখন আপাতত ট্রেনারই ঠিক আছে, এখন আপাতত ট্রেনার ঠিক আছে, মানে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলে দিল এখন ট্রেনারই ঠিক আছে, কম্পিটিশন করে নিচ্ছি, তারপরে একটু নাম পাও হয়ে গেলে তারপরে একটা সাউথ সিটিতে একটা জিম খুলে নেবো যেখানে সেলিব্রিটিরা আসবে। সেলিব্রিটিরা কিছু কিছু নাম বলবো না, তার নাম বলতে পারেন,
অনেকে আছে সারেগা পায় নাম করে, চিমাংরা অ্যাস্ট্রোলজায় অ্যাক্টিং করে, তারা নাম নিতে বান করে, আমি নামও বলবো না, তারা আমার কাছে অনলাইন ট্রেনিং করে। তাহলে মানে বুঝতেই পারছো সাধারণ কিন্তু নয়, অসাধারণ মানুষ কিন্তু। যাই হোক, আমি তোমার আর বেশি টাইম ওয়েস্ট করবো না, কেননা আমরা ফাঁকা জিমের মধ্যে ইন্টারভিউ সেশন করছি আর টাইমিং হয়ে গেছে জিমের মেম্বারদের আসার। এরপরে তোমার তো প্ল্যানিং রয়েছে যে কমপ্লিট করবা, চলো ঠিক আছে, খুব ভালো কথা। নেক্সট তোমার কী কম্পিটিশান আসছে? এটা কবে আছে? জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তো মোটামুটি ওটার জন্যে তুমি কত কেজি ক্যাটাগরিতে নিজেকে করাবে? আমার যে স্যার সেটা হচ্ছে 75, এখন বডি ওয়েট হচ্ছে 75। তো তুমি কি মানে ওপেন বডি বিল্ডিং করছো নাকি ম্যান্স ফিজিক, ক্লাসিক ফিজিক এরকম কিছু? না, আমার ম্যান্স টু আমি বডি বিল্ডিং সবসময় অলওয়েজ। আবার এটা দেখে আবার অনেক অনেক কিছু বলবে। না, অনেক অনেক কিছু বলবার নেই, বেসিক্যালি হচ্ছে তুমি ম্যান্স ফিজিক বলো, ক্লাসিক ফিজিক বলো, ফিটনেস মডেল বলো, যাই বলো, এগুলো তো হাল ফেলে এসছে। প্রথমেই ছিল তো বডি বিল্ডিং মানে বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে যেগুলো দেখেছি সেগুলো মনোহর আইস বলো বা প্রমোদ সিং বলো, আমরা এনে দেখেছি এরা বডি বিল্ডার, এত বড় থাই হবে, কাটস হবে, হিউজ ফ্রেম। আমার মেন পার্ট আমার বডিতে লেগেছে। কেন আমি কিছু ছবি দেবো, তোমরা দেখবে যে বিভৎস ফ্রেম, বিভৎস মানে এখন গেনিংয়ে আছে, এখনের ফ্রেমও দেখবে, আর যখনও একটা কাটিং ফেজে নিয়ে আসবে তখনের ছবিও দেখবে, তখন তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স থাকে। তখন সাইজ প্লাস মাসকুল, সাইজও থাকে, মাসলসও থাকে, আবার সাইজ প্লাস স্টেডিয়ামও হয়, সাইজ প্লাস কাটিং, মানে চিন্তা ভাবনার বাইরে। ওই ফ্রেমটা দেখবার জন্য তো আমরা তো অপেক্ষায় থাকবোই, ওই সময়টা আমরা চেষ্টা করবো যে পুরো একটা মানে কমপ্লিট করবার এক সপ্তাহ আগে থেকে পুরোটাকে কভার করবার, তাহলে আমরাও জানতে পারবো যে একটা কম্পিটিটর যে কমপ্লিট করবার এক সপ্তাহটা কীরকমভাবে কাটায়, মানে তার ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে খাওয়া থেকে আরম্ভ করে ওয়ার্কআউট থেকে আরম্ভ করে সব কিছু একদম। তো আজকের ইন্টারভিউ সেশনটা আমরা এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি রাহুল ভাইয়ের একটা আমরা ওয়ার্কআউট সেশন দেখব। আর এই তো বলেই দিলাম যে কমপ্লিট করবার এক সপ্তাহ আগে থেকে পুরো পেছনে স্পাই ক্যামেরা নিয়ে পড়ে যাবো, কী করছে না করছে সব সব কিছু একদম ফুটিয়ে জানতে হবে আমাদের। তো ঠিক আছে, চলো, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। তো তোমরাও দেখতে থাকো, আর যেটা বললাম রাহুল ভাইয়ের যে ট্রেনার আছেন রণজিৎ স্যার, রণজিৎ স্যারের ইন্টারভিউও আসছে এরপরেই। সো ততক্ষণের জন্যে আজকের ইন্টারভিউ সেশনটা আমরা এখানেই শেষ করছি, সঙ্গে থেকো, জানিও এরপরে তোমরা আর কার কার কী ইন্টারভিউ সেশন দেখতে চাও, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো। ততক্ষণের জন্যে সাইন আউট।